মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সিলেট পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমানে করে দুপুরে ঢাকা থেকে সিলেট পৌঁছান জামাল ভূইয়ারা আগামী উনত্রিশ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল এর আগে গত বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ম্যাচে দুই শূন্য গোলে হারে জামাল ভুইয়ারা নতুন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার বাংলাদেশের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো ছিয়াশিতম আর মালদ্বীপের অবস্থান একশো সাতান্নতম মালদ্বীপ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মঙ্গোলিয়া ও বাংলাদেশের পার্থক্য খুবই কম মঙ্গোলিয়া একশো তম স্থানে তাই মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ দল আগামী জুনে বাংলাদেশের রয়েছে এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা বাহরাইন তুর্কেমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে দল গঠনের জন্য একটা ধারণা পাবেন কোচ হ্যাবিয়ের ক্যাবেররা